নমস্কার, আইআইটি জেই এবং নিট কেমিস্ট্রি কোশ্চেন অ্যান্সার আমরা এখানে সলভ করছি। এটা হলো সেট থ্রি। প্রথম কোশ্চেনটা আমাকে জিজ্ঞেস করেছে পিপাই ডিপাই বন্ডিং কার রয়েছে। দেখো, পিপাই ডিপাই বন্ডিং কি করে বুঝবে? এটা বোঝবার জন্য প্রথম যে পয়েন্টটা মনে রাখতে হবে, কার ভ্যাকেন্ডি অরবিটাল আছে। এবং আমরা জানি পিরিয়ডিক টেবিলের থার্ড অরবিট থেকে ভ্যাকেন্ডি অরবিটাল থাকাটা শুরু হয়। তার মানে বলতে পারি পিরিয়ডিক টেবিলের থার্ড অরবিটে রয়েছে এমন কোন এলিমেন্টের সঙ্গে কারোর লোন পেয়ার পিপাই ডিপাই বন্ডিং করতে পারবে, রাইট কিনা বলো। খেয়াল করে দেখো, নাইট্রোজেন আছে সেকেন্ড অরবিটে, নাইট্রোজেন সেকেন্ড এবং কার্বন রয়েছে সেকেন্ড, একমাত্র ফসফরাস রয়েছে থার্ড অরবিটে। তাই ফসফরাসের যে ভ্যাকেন্ডি অরবিটাল রয়েছে অক্সিজেনের লোন পেয়ার দিয়ে পিপাই, পিপাই হলো অক্সিজেনের লোন পেয়ার, আর ডিপাই মানে ফসফরাসের ভ্যাকেন্ডি অরবিটাল দিয়ে ওভারল্যাপিং করে। তো আমরা অ্যান্সার কোনটাকে বলবো? সি কে অ্যান্সার বলবো, রাইট। পরের কোশ্চেনে চলে আসছি। পরের কোশ্চেন আমাকে জিজ্ঞেস করেছে এই যে পেয়ারগুলো আছে কার মধ্যে সালফার সালফার লিঙ্কেজ বন্ড রয়েছে, এসে আমরা একবার স্ট্রাকচারটাকে ড্র করিনি। প্রথমে আছে H4O6। দেখো H4O6 এর স্ট্রাকচার কেমন, এস 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 ও সিক্স, তাই না? দেখ, ডবল বন্ড ও দিলাম, আর দেখ তিনটে করে অক্সিজেন দিতে হবে, আবার সালফারের কিন্তু সিক্স ভ্যালেন্সিও মেনটেন করতে হবে। দেখো সিক্স ভ্যালেন্সি মেনটেন করে দেখো, আমি করে দিলাম। দেখো সালফার সালফার লিঙ্কেজ আছে। H2O3, দেখো H2O3 স্ট্রাকচারটা আমি যদি দেখো, এটা সালফার ডবল বন্ড ও, দেখো দেখো সালফার সালফার লিঙ্কেজ, দেখো সালফার সালফার লিঙ্কেজ আছে। তার মানে সালফার সালফার লিঙ্কেজ কার মধ্যে রয়েছে? H4O6 2- এবং H2O3। পরটা চলে আসি, অ্যাকোয়াস সলিউশনে কোনটা বলেছে কালারলেস? দেখো কালারলেস বলতে আমরা কি জানি, যাদের ভ্যাকেন্ডি অরবিটাল আছে এবং ডিতে ইলেকট্রন আছে কিন্তু ডি অরবিটালটা ফুলফিল হবে না, এই তো কন্ডিশন। এটা দেখেই তো আমরা বলে দিতে পারি কোন কম্পাউন্ড কোন এলিমেন্ট কালার হবে এবং কোনটা কালার না। তাহলে কি বললাম, ডিতে ইলেকট্রন আছে বাট ডি অরবিটালটা ফুলফিল না। দেখো আমরা স্ক্যান্ডিয়ামের যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি, আর্গন 3d1 4s2, এবার এসসি কি আছে বলো? 3+, এসসি 3+ মানে কি, শুধু আর্গন তিনটি ইলেকট্রন চলে গেল। তাহলে দেখো এসসি 3+ এ কোনো ডি ইলেকট্রন নেই, ফলে ডিডি ট্রানজিশন হবে না, এবং ডিডি ট্রানজিশন না হলে আমরা জানি বন্ধুরা কালারলেস হবেই, তাই অপশান এ। পরটা চলে এসো, সিএফটি বলেছে দেখো 6 মানে অক্টেডালে বলেছে এত, বলেছে 4 মানে টেট্রাহেড্রালে কত। দেখো আমরা খুব ছোটবেলা একটা ফর্মুলা শিখেছিলাম, টেট্রাহেড্রাল ইকুয়াল টু 4/9 ডেল্টা অক্টেডাল। এবার দেখো 4/9 ইন্টু অক্টেডাল ভ্যালু দেখো বলেছে 18,000, এখানে দেখো 18,000 আমি সুন্দর করে বসিয়ে দিলাম, কাটাকুটি করলাম, হ্যাঁ 2,000, তার মানে 8,000 সেমি ইনভার্স। তার মানে এই ফর্মটা জানলেই আমরা পেরিয়ে যাচ্ছি, খুব সোজা না? তার মানে 8,000। পরেরটা বলেছে দেখো খুব ইন্টারেস্টিং কোশ্চেন, বলেছে পাই বন্ডেড অর্গানোমেটালিক কম্পাউন্ড নয় কোনটা। এখন পাই বন্ডিং কি করে বুঝবো? না পাই বলতে ডবল বন্ড বা ট্রিপল বন্ডের সঙ্গে বন্ডিং হয়েছে, এখন তো এখানে স্ট্রাকচার এঁকে দেয়নি, আমি কি করে বুঝবো ডবল বন্ড বা ট্রিপল বন্ডের সঙ্গে বন্ডিং হয়েছে? না, যখনই দেখবে এইরকম জাতীয় জিনিস আছে, মানে কি বলতে চাইছি, ইথিলিনের পাই ইলেকট্রনটা দিয়ে বন্ডিং করছে, এখানেও দেখো এরকম রয়েছে, তার মানে এই যে পাই ইলেকট্রন দিয়ে বন্ডিং হচ্ছে, এখানে যে 5টা কার্বন, এখানে যে পাই ইলেকট্রন আছে তার সঙ্গে বন্ডিং হচ্ছে, এখানে 6টা বেঞ্জিনের যে পাই ইলেকট্রনগুলো রয়েছে তার সঙ্গে বন্ডিং হচ্ছে, এটা বুঝিয়ে দেয়। এই যে 6 আছে মানে বোঝাচ্ছে 6 মেম্বার ডিং, মানে 6টা পাই ইলেকট্রন দিয়ে বন্ডিং হচ্ছে। খেয়াল করে দেখো এরকম জাতীয় হেপটা জাতীয়, এগুলোকে হেপটা বলে, রাইট কিনা বলো, হেপটা জাতীয় কম্পাউন্ড এটার মধ্যে নেই, তার মানে পাই ইলেকট্রন বন্ডিং বা পাই বন্ডেড অর্গানোমেটালিক কম্পাউন্ড ডি হবে না। কোশ্চেন নাম্বার 6 এ চলে আসছি, সিও বন্ড লেন্থ ম্যাক্সিমাম কোনটার ক্ষেত্রে বলেছে? একটা সুন্দর গল্প বলি শোনো। গল্পটা হলো একটা মেটাল ছিল, একটা সিও গ্রুপ ছিল, এই মাইনাসটা মেটালের সঙ্গে বন্ডিং করেছিল, এটা ছিল সিগমা বন্ডিং। এবার মেটালের ইলেকট্রন আছে, এই ইলেকট্রন দিয়ে ও চেষ্টা করেছে এইরকম একটা ব্যাগ বন্ডিং করা, যেটা হলো পাই বন্ডিং। আচ্ছা দেখ একটা জিনিস, সিগমা বন্ডিং যেদিকে হচ্ছে পাই বন্ডিংটার উল্টো দিকে হচ্ছে,
এই যে সিগমা বন্ডিং একদিকে পাই বন্ডিং আরেকদিকে, এই কনসেপ্টটাকে বলে সাইনারজেটিক এফেক্ট। আচ্ছা এই সাইনারজেটিক এফেক্ট হওয়ার জন্য কি ঘটলো দেখ, এখানে যত ইলেকট্রনের সংখ্যা বাড়বে, আবার বলি কথাটা, এখানে যত ইলেকট্রনের সংখ্যা বাড়বে তত এ ব্যাক বন্ডিং করবে এবং করে এই বন্ডটাকে ট্রিপল থেকে ডবল বন্ডে কনভার্ট করবে। আবার কথাটা বলছি কিন্তু, মেটালে যত ইলেকট্রন বাড়বে তত ব্যাক বন্ডিং বাড়বে, তত ট্রিপল থেকে ডবল বন্ডে কনভার্ট হবে, আর যত ট্রিপল থেকে ডবল বন্ডে কনভার্ট হবে তত কি না বন্ড লেন্থ বাড়বে। তাহলে মেটালে ইলেকট্রন থাকাটা খুব ইম্পর্টেন্ট কথা না, তাই না বল? এবার মেটালে ইলেকট্রন কার বেশি আছে কি করে বুঝবো? না চার্জ হচ্ছে নেগেটিভ চার্জ। তুই দেখ অপশনগুলোর দিকে তাকিয়ে দেখ, এর কোনো চার্জ নেই। পজিটিভ চার্জ মানে ইলেকট্রন কম, নেগেটিভ চার্জ মানে ইলেকট্রন বেশি, টু মাইনাস মানে আরও বেশি। তার মানে যত ইলেকট্রন বেশি হবে তত এরকমভাবে ব্যাক বন্ডিং করবে, ততই ট্রিপল বন্ডটা ডবল বন্ড হবে, তত বন্ড লেন্থ বাড়তে থাকবে। তার মানে অপশন হবে আমার কাছে ডি। পরিষ্কার হচ্ছে কিনা বল? এবার দেখ এখানে বলেছে কোনটা প্যারাম্যাগনেটিক। আমি কি সবগুলো এমও আঁকবো? মোটেও না, আমি এমও আঁকবো না। আমি কি করবো জানিস? টোটাল ইলেকট্রন বার করবো, যদি দেখি অড ইলেকট্রন আসছে বলে দেবো প্যারাম্যাগনেটিক। যেমন দেখ ওটু অক্সিজেনের দেখ কটা ইলেকট্রন হয় আমরা জানি ছোটবেলা থেকে, 8×2 মাইনাস মানে দুটো ইলেকট্রন বেশি, তার মানে 16 আর 2 = 18, 18 ইলেকট্রন। এখানে দেখ 7 প্লাস অক্সিজেনের ইলেকট্রন কত হয়? 8, তার মানে কত হচ্ছে 15, অড ইলেকট্রন হয়ে গেল, তার মানে প্যারাম্যাগনেটিক এইটা। বাকিগুলো একবার দেখে নিই, আমি যে কথাটা বলেছি কার্বনের হলো কটা? 6টা, অক্সিজেন হলো 8টা, মানে হলো কত? 14। দেখ ইভেন নাম্বার, অবশ্যই ডায়াম্যাগনেটিক হতে হবে। আচ্ছা সিএন মাইনাস একবার দেখার চেষ্টা করি, সিএন হলো কার্বন 6 আর নাইট্রোজেন হলো 7 আর মাইনাসের জন্য 1, মানে হলো 14। ঠিক আছে, এই যে অড হলে প্যারাম্যাগনেটিক, ইভেন হলে ডায়াম্যাগনেটিক, এটার একটা এক্সেপশনাল আছে, সেটা হলো ওটু, আমরা জানি ভালো করে। হ্যাঁ এটা বাদ দিয়ে বাকি দেখবি সবগুলোতে এই কনসেপ্টে মিলে যাচ্ছে। তার মানে আমার অ্যান্সার হলো কোনটারই বি। চলে পরেরটা, সিও বন্ডের ম্যাক্সিমাম কোনটাই বলেছে। আচ্ছা এই তিনজনের বন্ডিং নেচারটা একবার দেখে নে তো, দেখ কার্বন মনোক্সাইডে না এরকম, মানে টিপিল বন্ড, মানে বন্ড অর্ডার বেশি হবে, ঠিক কিনা বল? আচ্ছা কার্বন কার্বন মনোক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইড অলওয়েজ ডবল বন্ড করে, তার মানে এই দুজনের মধ্যে কার বন্ড লেন বেশি, এটার থেকে বন্ড লেন বেশি, রাইট কিনা বল? আচ্ছা এটা হলো। এবার দেখ CO3-2-, CO3-2- কি বলতো, ও আরামসে সুন্দর করে বসে বসে রেজোনান্স করে। আচ্ছা রেজোনান্স করলে কি ঘটে রে? এই বন্ডটা পার্সিয়াল ডবল বন্ড হয়। দেখ যত বন্ড অর্ডার কমে তত বন্ড লেন বাড়ে, তাহলে বন্ড লেন সবচেয়ে ছোট, তারপরে বড়, তারপর আরো বড় হলো এইটা, ঠিক কিনা বল? কারণ বন্ড অর্ডার কমছে, এটা তো পার্সিয়াল ডবল বন্ড, এটা তো পিওর ডবল বন্ড, এটা তো ট্রিপল বন্ড। তার মানে অ্যান্সার আমার কাছে হবে এ। চলে পরেরটা, বলেছে প্ল্যানার কোনটা, প্ল্যানার করবার জন্য কি করবি জানিস তো, সুন্দর করে সবগুলো VSEPR স্ট্রাকচার আনবি, ওটাই কিন্তু অ্যান্সার বলে দেবে। যেমন দেখ আমি করছি, দেখ আমি XCF4 এর করছি, XCF4 জেননের হয় 8টা ইলেকট্রন আউটার মোস্ট সেলে, টোটাল নয় কিন্তু, ফ্লুরিনে 4×1 মানে কত হচ্ছে 12, পেয়ার কত হয় বল? পেয়ার হবে 12/2 মানে হলো 6। আচ্ছা লাইগ্যান্ডের সঙ্গে কত? লাইগ্যান্ডের সঙ্গে হচ্ছে 4টে, মানে লোন পেয়ারের সঙ্গে হচ্ছে 2, সুন্দর করে আঁকলাম। আচ্ছা আমরা জানি PR6 মানে হলো অক্টেডাল সাইন, এবং অক্টেডালে লোন পেয়ারগুলো অ্যাক্সিয়াল পজিশনে থাকে। ঠিক আছে একটু খেয়াল করে দেখেছিস, লোন পেয়ার বাদ দিয়ে যদি ভাবিস এটা একটা স্কোয়ার প্ল্যানারের মতন লাগছে, কারণ লোন পেয়ার বাদ দিয়ে তো আমরা তাদের জিওমেট্রির কথা ভাবি, তাই লোন পেয়ার বাদ দিয়ে ভাবলাম, লোন পেয়ার বাদ দিয়ে আমার কাছে লাগছে স্কোয়ার প্ল্যানার, তাই জন্য সুন্দর করে আমরা বললাম অ্যান্সার হবে XF4। আচ্ছা বাকিগুলো স্ট্রাকচার একে তুমি দেখে নিতে পারো, আমি যে কথাটা বলছি মিলছে কি মিলছে না, রাইট? আচ্ছা টেনের স্ট্রাকচারটা, টেনে বলছে কোনটা টু, দেখ অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো জেড এফেক্টিভ যত বাড়বে তত রেডিয়াসটা ছোট হবে, কারণ জেড এফেক্টিভ বাড়ছে মানে বোঝাচ্ছে নিউক্লিয়াসের সঙ্গে বাইরে থাকা ইলেকট্রনটা বেশি পরিমাণে অ্যাট্রাক্ট হচ্ছে, আর যত বেশি পরিমাণে অ্যাট্রাক্ট হচ্ছে তত ছোট হবে, তাই জন্য জেড এফেক্টিভের সঙ্গে রেডিয়াস ইনভার্সলি প্রপোর্শনাল। তো এই ছিল আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রির IIT JEE এবং NEET লেভেলের কোশ্চেন।
পরবর্তী ভিডিওতে আরো কিছু এমন কোশ্চেন নিয়ে আমরা আসব। নমস্কার, ভালো থেকো, ভালো করে প্র্যাকটিস করো।